পায়রা নিয়ে লোকগাথা, পুরাণ কথা বা ইতিহাসের পাতায় অনেক গল্প শোনা যায়। পায়রা অনেক দূরে পত্রবাহকের কাজ নির্ভুলভাবে করতে পারে, আবার নিজের জায়গায় অনেক দূর থেকে ফিরেও আসতে পারে। পায়রা ওড়ানো আজকাল যে কোনো মহতি অনুষ্ঠানের অঙ্গ, এতে শান্তির বার্তা দেওয়া যায়। এমন হাজার হাজার পায়রা একসাথে বকম বকম করছে, নিজেদের মধ্যে খুনসুটি করছে, বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। তাদের একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। এতে আমার চ্যানেলটি সমৃদ্ধ হবে, উৎসাহিত হবে আপনার এই অবদানের জন্য। থ্যাংক ইউ।